প্রণাম মহারাজ। আমার সঙ্গে কিছুদিন আগেই মানে আমার ভয়ের ব্যাপারটা, আমি একটু ভীতু, তো এই এই ভয় নিয়ে আমার সঙ্গে অন্য মহারাজের কথা হচ্ছিল। তো অন্য মহারাজ আমাকে পুরো ঠিক জায়গায় ধরে নিয়েছে একদম, যে তুমি যখন ভূতকে ভয় পাচ্ছ তার মানে তুমি জন্মান্তরবাদ মানো। তো আমি তখন কিছু বলতে পারছিলাম না, কেন আমি আপনাকেও শুনছি, আমি আপনার জন্মান্তরবাদ বা অবতারবাদ নিয়ে কথা শুনেছি। তো আমি আপনাকে ওই দুটো জায়গায় আমি কোথাও যেন ঠিক মানে আমি অবিশ্বাস করছি না আপনাকে, বা আমি চাই আপনাকে পুরোপুরিভাবে বিশ্বাসই করতে, কিন্তু ওই জায়গা কোথাও যেন খটকা লাগছে, যে মহারাজের যে আমি যেন মানে বুঝতে পেরেও, আপনার কথা আমি শুনেছি কিন্তু বুঝতে পেরেও কোথাও যেন আমার মনে হচ্ছে যে আমি এটা যেন মানতে পারছি না, এরকম একটা আমার সমস্যা। তো এটা নিয়ে আপনাকে কথা বলতে চাচ্ছিলাম পার্সোনালি, যে সবার সামনে এরকমভাবে বলবো যে মহারাজকে আমি মানতে পারছি না। তো এই জন্যই আপনাকে ঘুরি ফিরে অনেক রকমভাবে প্রশ্ন করেছি, যে যখন গুরুর কথা মানতে ইচ্ছা করে কিন্তু গুরুকে আমি মেনে নিতে পারি না, তখন কী করবো, এরকম ঘুরি ফিরি আপনাকে অনেকবারই প্রশ্ন করেছি আমি। তো সেটাই যদি একটু বলেন আমাকে, যে একটু জন্মান্তরবাদ বা অবতারবাদ নিয়ে অনেক সাধু মহাপুরুষরা অনেকে মানেন, অনেকে অনেক কিছু বলেছেন, বা স্বামীজির সংবাদেও আমরা ভূতের কথা দেখতে পাই, স্বামীজি দেখেছেন অথচ ভয় করতেন না। তো এটা নিয়ে যদি একটু বলেন, যে যখন গুরুর কথা মানতে চাই কিন্তু আমি কোনো কারণে যেন মেনে নিতে পারছি না, আমার অহং বা ইগো কাজ করছে। প্রথম দেখো, যে কোনো সমস্যার সমাধান বেরিয়ে আসে তার ব্যথা থেকে, ঠিক আছে? যদি ব্যথা নেই তাহলে সমস্যার সমাধান সে হাজার বলুক সে করবে না, ঠিক আছে? এবার আমি ব্যক্তির ক্ষেত্রে বলছি, প্রত্যেক ব্যক্তিকে বুঝতে হবে আমি যেই কনসেপ্ট নিয়ে চলছি তাতে আমার ব্যথা হচ্ছে কি হচ্ছে না, ওখান থেকে বেরোবে, ঠিক আছে? এবার কেউ যদি ভূতের সাথে খুব কমফর্টেবল হয়, সে শুধু শুধু কেন শুনতে যাবে? সে ভূতের সাথে থাকে, ভূতের সাথে খেলে, উঠে পড়ে, তার ভালো লাগে। এবারে তাকে যদি বলা হয় যে ভূত বলে কিছু নেই, সে কেন নেবে? তার কোনো কারণ নেই তো নেবার, ঠিক আছে? বলছে না সংসার মিথ্যা, হ্যান মিথ্যা, তেন মিথ্যা, দিব্যি মজায় আছে। ব্যক্তিকে দেখতে হবে যে সে ভূতের সাথে কতখানি কমফর্টেবল। হতে পারে তুমি ভয় পাওয়ার সাথে খুব কমফর্টেবল নিজেকে অ্যাডজাস্ট করে ফেলেছো। এই ভয় পাওয়া জীবনে একটা সুন্দর দিক, আমাদের মনে হয় না আমরা কিন্তু ভালোবাসি, আমরা ভালোবাসি জিনিসগুলি, যে ভয় পাওয়ার মধ্যেই ভয়ের অ্যাডিকশন হয়ে যায়। ওষুধ খাওয়া যেমন নেশা হয়, তো ওরকম হয়ে যেতে পারে যে কোনো ব্যক্তির যে ভূতে ভয় লাগে, কিন্তু সে এই ভূতে ভয় লাগাটাকে তার জীবনের একটা আইডেন্টিটি বানিয়ে ফেলেছে, আমি সে যে ভয় পাই। এবং শুনতে হয়তো আমাদের অ্যাবসার্ড লাগলেও মনোবিজ্ঞান এখন পরিষ্কার বলি, এরকমই হয়, এরকমই হয়, ভয় শুধু নয়, ঠিক আছে? কেউ কাউকে বলে হ্যাঁ হ্যাঁ আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, বলছি তুই ভূত পেটুক, হ্যাঁ 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 ওর পেটুক শব্দটা খুব ভালো লেগে গেছে, হি ইজ কমফর্টেবল, এনজয় করতে শুরু করেছে। এরকম ভয় কে, লোকে দেখবে এখানে খেয়ে না খেয়ে, কেউ 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 নখ খায়, তারপরে কেউ কেউ দেখবে চামড়া ছেড়ে, তার ভালো লেগেছে, তার লাগছে না তা না, তার ব্যথা হয় মাঝে মাঝে, তার ভালো লাগে, স্যার অ্যাডিকশন হয়ে গেছে, ইটস এ বিকাম হিজ পার্ট। তো যে কোনো, এটা আমি একটা একটা ভূতের ভয়ের কথা বলছি না। আর দ্বিতীয় কথা, তো যদি কারোর এই যে বলছে না বিশ্বাস হচ্ছে না অবিশ্বাস হচ্ছে না, এসব ফালতু কথা, সব জিনিসই হতে পারে এরকম, যে ব্যক্তি তার ওই জিনিসটাকে এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ফেলেছে। তুই কত ব্যক্তি আছে সংসারে যে ঝাঁটা জুতো লাথি খাচ্ছে তবুও ছাড়বে না, সে খুব অ্যাডজাস্টেড ওর মধ্যে, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন যেটা বলছে যে গুরুর কথা হ্যান ত্যান ঘুরিয়ে ফিরে, আমি তোমাকে আগে উত্তর দিয়েছি, আবারও একই কথা বলছি, যদি কারোর কথা তোমার স্বীকার না হয় ভিতর থেকে, গ্রহণশীলতা না আসে, না তুমি শিষ্য না সে গুরু, তোমার জন্য তো অন্তত নয়, অন্য কারোর জন্য হতে পারে, জগতেতে এমন কেউ নেই যে সবার গুরু, সেরকম তো নেই, এমন কেউ নেই যার বিরোধ হয়নি। ভগবান বুদ্ধের বিরোধ হয়েছে, শ্রীরামকৃষ্ণদেবের বিরোধ হয়েছে, কৃষ্ণের বিরোধ হয়েছে, কেউ নেই, সে চার্বাকের বিরোধ হয়েছে, জরাতুষ্টের বিরোধ হয়েছে, কেউ বাদ নেই। তো প্রত্যেকেই তো তাকে গুরু মানেনি, আবার এটাও তো ঠিক কথা, তাদেরকে অবলম্বন করে বহু প্রাণ মুক্ত হয়ে গিয়েছে। তো কারোর কথা যদি তোমার স্বীকার না হচ্ছে তথ্য, তো এই ওই প্যান্টের সাইজ তোমার নয়, তোমার একটা আলাদা প্যান্টের সাইজ আছে, তুমি অন্য কাছে যেতে হবে না। মহারাজ মুক্ত হবো, উঠতে হবো কী করি, সব সব জানো তো, আমি আমার অভিজ্ঞতায় দেখেছি এগুলি সব বেকার কথা, তার মুক্তি চাই না, তার একটা গুরু চাই যে দিন রাতে ভূত দেখাতে পারে, তার ভূতালে গুরু চাই, অসুবিধা কিছু নেই, আমি তাই গুরু বলছি, প্ল্যানচেট তো একটা বিদ্যা, ঠিক হোক ভুল হোক, তো এরকমও হতে পারে। তো এই যে কথাটা যখন তুমি বলছো বা কেউ বলছো যে পুনর্জন্মবাদ এটা ওটা সেটা, এটা মানে এটা ব্যক্তির প্রশ্নই না, এটা তোমার প্রশ্নই নয়, মানুষের আমি একটু বুঝি হতে পারে এরকম, যেটা আমার মনে হয় তোমার ভয়ের সাথে তুমি খুব কমফর্টেবল এখন, ভয় তোমাকে যদি ভয় শূন্য করে দেওয়া হয় তুমি হয়তো মারা যাবে এরকম অবস্থা, ভয় পেতে হবে, অবাক হয়ে যাবে। আবার কেউ কেউ আছে রূপান্তরের দিকে এগাবে, হ্যাঁ তাদের ক্ষেত্রে হবে আমি ভয় শূন্য কি খুব রিল্যাক্স ফিল করছি,
জীবনের ইস্যু নেই, আমি খুব শান্তিতে আছি। আমি একটু আগে কি বলছিলাম, ইস্যু নেই তো পাগল হয়ে যাবে। পুনর্জন্ম আছে না আছে এইটা তুমি যে রিলমে কথা বললে তোমার প্রশ্নই নয়, ওটা ইস্যুই নয়। থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। পেটে ভাত না থাকলে না সব ভয় বেরিয়ে যাবে, পিছন দিয়ে সব বেরিয়ে যাবে। পেটের ভাত দেবার লোক আছে, তুমি কোথাও না কোথাও কমফর্টেবল, চশমা ভেঙে গেলে সারানোর পয়সা আছে, তখন চোখে দেখতেই পাবে না, না ভূত দেখছো না ভগবান দেখছো কিছু মনেই হবে না, এরম এরম করছো, ঠিক আছে। তো এইসব আছে কিছু না, সেই বাবা মারা গেছে কাঁদছে, আর কাঁদছে সামনেটা কেউ উঠেছে ফোনা তুলে ভাবে, সব ভয় গন, ঠিক কি না? সেই অবস্থাই হবে। তার মানে কি ভয়েরও প্রকারভেদ আছে, ভয়েরও প্রকারভেদ আছে না? দেখো একটা জিনিস বোঝা রাখ, এবার আমি তোমাকে মানে যেই প্রশ্ন করছি আমি খুব মানে প্রেম দিয়ে বলবার চেষ্টা করছি, আফটার অল জীবন তোমার এবং 5000 বছরের জীবন নয়। তুমি ভয়ে বাঁচবে, তুমি সাপোর্ট নিয়ে বাঁচবে, না নিজের পায়ে দাঁড়াবে, জীবনকে এক্সপ্লোর করবে, কেউ তোমার ভাগিদার হতে আসবে না, না বাবা আসবে, না মা আসবে, না ইন্দ্র চন্দ্র বরুণ আসবে, না পরব্রহ্ম আসবে, তোমার জীবন তোমায় কাটাতে হবে। এবং তার জন্য খুব লিমিটেড সময়, এবং তুমি প্রশ্নকর্তা তুমি যেই জাংচারে বা এখানে মোটামুটি অনেক যারাই জাংচারে যে যেই জাংচারে দাঁড়িয়ে আছে, এটা গোল্ডেন পিরিয়ড, ইউথই বেশি আছে, এটা গোল্ডেন পিরিয়ড। যে যৌবনে জীবনকে এক্সপ্লোর করলো না সে অনেকটা সুযোগ হারালো, এই হাত চন্মন করছে, এই হাতকে যে জীবনকে এক্সপ্লোর করতে কাজে লাগালো না তার থেকে বেশি জগতে কেউ ঠকেনি। এবার তো সব আমাদের হাতে জীবন, যে আমরা কীভাবে দেখব, বুঝতে পারছো তো? এই ভয় ভয় যা বলছি সব আমরা, আমাদের একটা অপশান আছে ভয় পাওয়ার, তাই ভয় পাচ্ছি, মানে ভয় টয় কিছু থাকবে না, ঠিক আছে। তো এটা প্রশ্ন নয় পুনর্জন্ম আছে কি না আছে, এগুলি সব মানে কী বলো আন কথার কথা, পুনর্জন্ম থাকলেই বা কি না থাকলেই বা কি, আমার ভয়ের তো রেমেডি চাই আমার, নাকি আমি ভয় পেয়ে খুব ভালো আছি। বেশিরভাগ এই যে মেয়েরা, মেয়েদের ক্ষেত্রে হয় যে খুব ভয় পেতে শুরু করে, ও মা ককরোচ, এই যে কেন এর থাকে কেন না, ককরোচে ভয় লাগে আমারও লাগে, আমি সেদিকে ইঁদুর গাইছে আমি লাফিয়ে উঠেছি, কারণ সাডেন বিষয়টা, সাডেন একটা জিনিস আসলে চমকে উঠি আমরা, তাদের ভাবে কারণ এইসব ব্যাপারগুলি অপশান আছে। হ্যাঁ, ও মা ককরোচ এদিকে দেখবে, ওখানে দেখবে যে ওখানে শোল মাছটাকে ধরে ভাবে কাটছে বাজারে মহিলারা, তোল তোল গুটকা মুখে দিয়ে এভাবে আলুর বস্তা তুলে দিচ্ছে, এরাও তো মহিলাই, মুরগি কাটছে, সবই করছে, শুধু কাটার প্রশ্ন নয় যে কোনো ভারী কাজ তারা করছে। তো তো ওমা ককরোচ কোথায় গেল? জীবন শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, ছাড়পোকা ধরছে, বিছে ধরছে, এবার বিছে ধরে এভাবে মেরে দিচ্ছে। হ্যাঁ, যোগ ধরছে, এবার নুন দিয়ে দিচ্ছে, এই দেখো যোগ যোগ যোগ, জীবনটা কি ওরম করে রেখেছি। এটাই আমরা কালকে গানের ভাষা এতে বললাম না, যে গড়ি গড়ি বইয়া হারি হারি চুরিয়া, এতে হবার নয়, বইয়া পকড় ধর লি নিরে, যদি প্রভুর কৃপা হয় এবং জীবন যদি এমন হয় যে এগাবো, তখন সব কাঁচের চুরি ভাঙবে, সব ভয় ভয় ভ্যানিশ হয়ে যাবে জীবন থেকে, কিছু থাকবে না। কারণ ভয় মানে একটা স্ট্যাগনেশন, ডানে দেখছি না বাঁয়ে দেখছি না, যে বুঝতে পারবে জীবন দুর্মূল্য, যে কবিদের কথাও শুনবে, হ্যাঁ আর যেমন জীবন হবে না, হীরা জানা মামুল হ্যায় এই মুহূর্ত, কারণ এপরের মতো বাঁচবে কিনা তুমি জানো না আমিও জানি না। তো এই সময়টা এক্সপ্লোর করতে গেলে তখন তো আর কোনো অপশানই নির্বিকল্প, আমাকে ফ্রিলি বাঁচতেই হবে। যে ব্যক্তি মুক্ত থাকতে চায় না সে হেল্পলেস টু বি ফ্রি, আমাকে ফ্রি হতেই হবে, এছাড়া জীবন হয়ই না। যে সময় দিচ্ছে এখানে সময় দিই সেখানে সময় দিই ধীরে ধীরে হবে, সে সবার আগে নিজেকে ভালোবাসে না, এমন করে বলছে সে 100% সে কাল সকালে সূর্য সে দেখবে, কে জানে তুমি দেখবে কি না দেখবে। আমি যদি বলি সাধকের মধ্যে একটু উতলা ভাব থাকতে হবে, সাধক থামতে চায় না, উতলা ভাব মানে এই না তিরিং বিরিং করবে, সাধকের মন আরও এগায় আরও এগায়, আরও শান্ত হয় আরও শান্ত হয়, তার কাছে সময় নেই অত বেকার জিনিসের জন্য। তো এই হলো মূল বিষয়, হতে পারে এটাও ঠিক কথা যে আমি তোমার গুরু নই বা আমার কথা তুমি শুনছ, বা ওই গুরু তার কাজটা, গুরু তো নই দীক্ষা তো দিয়ে নি আর কাউকে, কেউই নেই বেশিরভাগ এখানে, গুরু বলতে কার সাথে শিখবে, হয়তো তুমি জীবনের যেই ধাঁচের মধ্যে দিয়ে যাচ্ছ আমাকে দিয়ে তোমার উপকার না হবে সেটাও হতে পারে, সেই জন্য শিকার হচ্ছে না, গুরু তো সবার আগে শিকার হয়ে যায়। আমি বলি না ছেলে মেয়েদেরকে প্যার তো হো গ্যা, ফিদা তো হো গ্যা, ওইখান থেকে শুরু হয়, যদি না হয় বিচার যদি চলছে ছাকনি যদি আরো পড়ছে তাহলে প্রেম হয়নি,
কোনো যুক্তি খাটে না না গোপীদের কৃষ্ণের কাছে, কোনো যুক্তি খাটছে না। কেউ বাচ্চাকে মাতৃত্ব কোথায় গেল, বুকে দুধ খাওয়াচ্ছিল, সোজা উঠে পড়লো, বাচ্চা বলে হ্যাঁ করে কাঁদছে, মাতৃত্ব তো পিছে গেল। প্রেমে কিছু থাকে না। কেউ রুটি সেঁকছিল, রুটি রুটির জায়গায় থাকলো সে চলে গেল। কেউ স্বামীকে খেতে দিচ্ছিল, এবার রুটিটা ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল, ঠিক আছে। কেউ কেউ কাজল পড়ছিল, কাজলটা হাতে দিয়ে চলে গেল। এই উদাহরণগুলো কেন রাখা হয়েছে? কেউ গালের লালিমা চোখে লাগিয়েছে, কি চোখের কাজল গালে লাগিয়েছে চলে গেছে, হুশ নেই। প্রেম এরকম জিনিস। তো যদি সেই গুরুর সাথে ডিভাইন ম্যারেজ, ওই জন্য বলি এই প্রেম যদি না হয় তাহলে হতে পারে কেউ কেউ কিন্তু ছোট বড় নয়, এই গুরু তোমার নয়, তোমার অন্য কেউ, এটাও হতে পারে, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে। যেটা মনে হচ্ছে এটা ভয়ের কারণ, সেখানে এগিয়ে যেতে মনে হতে পারে সেটা আমি যা ভেবেছি সেটা তা নয়, তো সেই ধারণায় এতদিন সার্চ করে এগোচ্ছিল, এবার আপনি বললেন ওর জন্য আছে, এবার মনে হচ্ছে আমার জন্য এবার হতে পারে বলছি। আং হিং ক্রোং ইয়ং রং লং বং সং 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 ভূত প্রাণা ইহ প্রাণা। তুমি ভূতের প্রাণ প্রতিষ্ঠা করো, যে প্রাণ প্রতিষ্ঠা করবে তার জন্য ভূত জীবন্ত, তার জন্য জীবন্ত, আর সেই প্রাণ প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে। যে পোটো যে ঠাকুর বানায়, সে সিংহের মাথায় পা দেবে, দিয়ে উঠে গিয়ে মা দুর্গার চোখে গে দেবে। তোমার বলে এই বাবা সিংহের মাথায় কেউ পা দেয়? সিংহস্তম হরিরূপসি, স্বয়ং বিষ্ণুর না সংশয়, এই বিষ্ণুর মাথায় পা, সিংহ আছে কি নেই? বিষ্ণুর মাথা। তুমি যেই প্রাণ প্রতিষ্ঠা করেছো তোমার যেটা সিংহ হরি, ঠিক আছে, আর ওর জন্য থুতু দিয়ে টাকা গোনার মাধ্যম, এই তো কথা। তুমি দিয়েছ প্রাণ, তোমার জন্য ভূত আছে, কিন্তু তোমাকেই প্রাণ দিতে হবে, ও দেয়নি ওর জন্য নেই, ওকেই ছিনিয়ে নিতে হবে। ভালো, ক্লিয়ার।